গোটা জাতিকে যদি একটি দেহ ধরা হয়, তাহলে আমি মনে করি যুবকরা হচ্ছে কোমরের মতো। কোমরটা ভেঙে দিলে যেমন একজন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, কোনো কাজ করতে পারে না, ঠিক তেমনই একটি জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, নৈতিকতাহীন হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, কিংবা জুয়ারি হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, ঘুষখোর দুর্নীতিবাজ হয়ে যায়, তাহলে ওই জাতি কোনোদিন আর কোমর খাড়া করে দাঁড়াতে পারবে না। সেজন্য আমাদের পার্শ্ববর্তী দেশগুলো বারবার আমাদেরকে হামলা করে ঠকাতে পারেনি, বরং তারা মাদক এবং উলঙ্কপনা সহ অন্যায়, অবিচার, অত্যাচার, আল্লাহ বিরোধী কাজ দিয়ে আমাদের যুব সমাজকে নষ্ট করে দেওয়ার চূড়ান্ত ষড়যন্ত্র করার জন্য কোমর বেঁধে লেগেছে। কিন্তু আমাদের যুবকদেরকে বুঝতে হবে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইমান টিকে থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের বাইরে বিকল্প কোনো ঔষধ আমাদেরকে মুক্তির পথ দেখাতে পারবে না। আল্লাহ তাআলা আমার যুবকদেরকে কবুল করুন, বলি আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী হে, তোমার প্রতি আমি এই কোরআন নাজিল করেছি এজন্য যাতে করে সমস্ত মানুষকে তুমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। সুবহানাল্লাহ, সমস্ত মানুষকে, শুধুমাত্র মুসলমানকে বলা হয়নি, বলা হয়েছে মানুষকে। হিন্দুরা মানুষ না, কথা বলেন না কেন? বৌদ্ধরা মানুষ না, খ্রিস্টিয়ানরা মানুষ না? অতএব যেই মানুষ তার জন্যই কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদান লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি, আর কোরআনের জন্য নাজিল করেছি যাতে সমস্ত মানুষ এই কোরআন থেকে হেদায়েত নিতে পারে। সুবহানাল্লাহ বলেন, সমস্ত মানুষ নাকি শুধু মুসলমান না, সব মানুষ হেদায়েত পাবে কোরআন থেকে। তার কারণ, এ কোরআন যিনি নাজিল করেছেন তার নাম কি? রাব্বুল আলামিন। জোরে বলেন, কান না, কে এই কোরআন নাজিল করেছেন? কে? আল্লাহ। এই আল্লাহ কি শুধু মুসলমানের কথা বলতে হবে? আল্লাহ কি শুধু মুসলমানের? আমরা যখন নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা পড়ি, তখন আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন, ঠিক না? কি বলি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, প্রেজ বি টু আল্লাহ, হি ইজ দ্য সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ডস, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি তাম জাহানের লালন পালনকারী। সমস্ত জগৎ কার অধীনে? আল্লাহর অধীনে। এই মানুষগুলোকে কে খাওয়ান? ওই সূর্য কার হুকুম শুনে? শীতের দিনে সকালবেলা সূর্যটা শুধু মুসলমানের বাড়ি আলো দেয়, হিন্দুর বাড়ি দেয় না, ঠিক না? খেজুরি গাছ থেকে রস পাই, এটা শুধু মুসলমানের গাছে রস হয়, হিন্দুরা গাছ কাটলে রস হয় না, ঠিক না? একটা সমস্যা আছে, আপনারা জানেন না, হিন্দুদের বাড়ির রস খেজুর গাছে রস হইলেও খুব পরিমাণে কম হয়, সমান হয়, হইলেও একটা পার্থক্য আছে, ওদের বাড়ির রস তিতা তিতা লাগে, মুসলমানের বাড়ির রস মিঠা মিঠা লাগে, ঠিক? দেখেছেন, ইকুয়াল ডিস্ট্রিবিউটর, সমান বন্টনকারী। গাভীর বাটের দুধ কে দিয়েছেন? হিন্দুদের বাড়ির গাভীর বাটের দুধ টক লাগে, মুসলমানের গাভীর বাটের দুধ সাদা, খুব স্বাদ নাকি? সব দিয়েছেন কে? তা কোরআনটাও দিয়েছেন কে? এই জন্য এ কোরআন সকলকে জানতে হবে, এ কোরআন সবার মানতে হবে। এ কোরআন যারা মানে তারা জান্নাতি, কোরআন যারা মানে না তারা জাহান্নামী। নাম যাই হোক আর যাই বলেন না কেন, সুরাত যাই হোক, কোরআন মানলে মোমেন, কোরআন না মানলে সে কাফের। কথা বুঝে আসছে? অতএব নাম যদি হরেন্দ্রশীল হয় আর সে যদি কোরআন অনুযায়ী চলে, সে জান্নাতি। নাম যদি আব্দুর রহমান হয় আর যদি সে কোরআনের বিধান না মানে, সে মোমেন নয়, সে কাফের, জাহান্নামী। কথা বুঝতে কোনো অসুবিধা আছে আপনাদের?
আমরা সেই কোরআন শুনতে বসেছি। এখন আল্লাহ যে আমাদেরকে বসাইয়া দিলেন এটাও সহজ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ثُمَّ أَوْرَثَنَا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মোমেনদের মধ্য থেকে, মোমেন নারী এবং পুরুষের মধ্য থেকে যাকে আমি আল্লাহ বাছাই করেছি, ওই মানুষগুলোকে আমার কোরআনের পাশে কোরআনের কাজে লাগাইয়া দেই। সুবহানাল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? আল্লাহ বলছেন, যাকে আমি চুজ করি, সিলেক্ট করি, পছন্দ করি, তার দ্বারা আমি আল্লাহর কোরআনের খেদমত নেয়ার সুযোগ তৈরি করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আজকে যে আমরা এখানে এসেছি, আমরা উপস্থিত হতে পেরেছি, এটা কার পছন্দে? এই কোরআনের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আজও পর্যন্ত তমাম দুনিয়ায় কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য মানুষ জীবন দেয়, অত্যাচার সহ্য করে, আবার এই কোরআনের জন্য কেউ দান করে, অনুদান দেয়, কোরআনের তাফসির কেউ পেশ করে, কেউ আবার তা শ্রবণ করে, কোরআনের জন্য মাদ্রাসা গড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ইচ্ছে করলেই এই কাজটা করতে পারতা না, বরং আমি দয়া করে তোমাকে পছন্দ করে এই কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছি। পছন্দ করেছেন কে? আল্লাহ। একটু খেয়াল করুন, একটা হলো বাছাই করেছেন ইস্তাফা, সুম্মা আওরাসানাল কিতাব আল্লাযীনা ইস্তাফাইনা, আমি পছন্দ করেছি, আমি চুজ করেছি, আমি আল্লাহ সিলেক্ট করেছি, বাছাই করেছি। বাছাইয়ের বিপরীত শব্দ হলো ছাঁটাই। কথা বলেন, বাছাইয়ের বিপরীত কি? ছাঁটাই। ছাঁটাই। আমরা আছি কিসের মধ্যে? কথা বলেন, ছাঁটাইয়ের মধ্যে না বাছাইয়ের মধ্যে? তাহলে বাছাই করেছেন কে? আল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে আসহাবে আজমাইন হতাশা, কখনো বাবার আনন্দ, দুইটার কারণেই প্রচন্ড কান্না করেছিলেন। সাহাবীদের কণ্ঠ থেকে আওয়াজ বের হচ্ছিল না। একদিকে আনন্দ, আল্লাহ তুমি কোরআনের জন্য আমাকে বাছাই করেছো, সুমাইয়াকে আল্লাহ কোরআনের জন্য বাছাই করেন, আবু জেহেলকে আল্লাহ ছাঁটাই করে দেন, আল্লাহর নবীর চাচা আমির হামজাকে আল্লাহ কোরআনের জন্য বাছাই করেন, আর তারই আপন চাচা, নবীজির আপন চাচা আবুল আহাবকে আল্লাহ ছাঁটাই করেন। খেয়াল করেছেন কিনা? উমাইয়া বিন খলফকে আল্লাহ ছাঁটাই করে দেন, উমাইয়া বিন খলফের কেনা গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কোরআনের জন্য বাছাই করেন। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কোরআনের জন্য বাছাই করেন, তারই আপন চাচাকে আল্লাহ তাআলা ছাঁটাই করে দেন। আমার ভাইয়েরা, এমনি করে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য, খেয়াল করে দেখুন, এক পর্যায়ে ইকরামা বিন আবু জেহেলকে আল্লাহ বাছাই করেন, কিন্তু তারই পিতা আবু জেহেলকে আল্লাহ ছাঁটাই করে দেন। আজকে এই মাহফিলে আপনারা বলুন তো দেখি, আপনারা ছাঁটাইয়ের মধ্যে আছেন না বাছাইয়ের মধ্যে আছেন? তা রাস্তায় যারা ঘুরে তারা কি কি খারাপ অবস্থায়? জাতির একটি কোরআনের মাহফিল, আমি আপনাদের খেদমতে বলবো, সরাসরি আমাকে একটি বিষয় নির্ধারণ করে দেয়া হয়েছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোকে ইকামতে দ্বীনের গুরুত্ব। তিনটি বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। কাগজ কলম থাকলে কথাগুলো লিখে নেবেন, কাগজ কলম যদি না থাকে তাহলে মোবাইলে সেভ করে রাখুন, অডিও কিংবা ভিডিও করে রাখুন। এ দুইটার একটাও যদি না থাকে তাহলে স্মৃতির কলম দিয়ে হৃদয়ের পাতায় মজবুতভাবে কথাগুলো লিখে রাখুন। কারণ আজকে আমি যেই বিষয় বললো বলবো, আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না, আমি যা বলবো আমি আল্লাহর কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আমি এজন্য আপনাদেরকে ছোট্ট একটা ওয়াদা করাবো, দেখি পারেন কিনা। আমি আগেই বলেছি
আমি কথা বলবো কি দিয়ে? আর এই কোরআন কার কথা? আল্লাহ এত কথা বলেছেন কাদের জন্য? আমাদের জন্য। আলহামদুলিল্লাহ বলেন কাদের জন্য? আমাদের জন্য। বাস, তাহলে কথাটা আল্লাহর, যিনি আমাকে আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, আমার চুলের আগা থেকে নিয়ে পায়ের পাতা নখের আগা পর্যন্ত, এই দেহের মধ্যে পৃথিবীর কোন শক্তি, কোন ব্যক্তি, কোন নেতা, কোন পীর, কোন বুজুর্গ, ন্যূনতম কোন অধিকার নাই, সব দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। অক্সিজেন নিচ্ছি এটা কার? খেয়ে আসছেন ভাত, এই পৃথিবীতে একটা চালও কি কোনো মানুষ তৈরি করতে পারে? পারে না। আমার হার্ট কে বানিয়েছেন? আমার লিভার, আমার ব্লাড ভাল, আমার কিডনি, আমার পাকস্থলী, আমার রক্ত, গোস্ত, হাড্ডি, সব কিছু কার অনুদান? বেঁচে আছি কার ইচ্ছায়? দুনিয়ায় একদিন এসেছি কার ইচ্ছায়? চলে যাব কার ইচ্ছায়? এই আশা এবং যাওয়ার মাঝখানে আমরা কার ইচ্ছা পূরণ করব? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর, সেই আল্লাহর কথাই তো আমাদের শোনা ফরজ, ঠিক না? সেই কথাগুলো শুনতে গিয়ে আপনার দুই একটি সমস্যা হতে পারে। যেহেতু নবীজির ওই অবস্থাটা হয়েছিল, নবীজি কোরআনের কথা বলেছেন, সবাই তো তা মানে নাই, মেনেছে, কেউ তো বিরোধিতাও করেছে, তা আজকেও যে সবাই কোরআনের কথা শুনবে, মানবে, এটা আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, হেদায়েত থাকলে আজকের এই মাহফিলটা আমার জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ আমল হয়ে, আমি গুনাহ মাফ হয়ে জান্নাতি মানুষ হওয়ার সুযোগ তৈরি হতে পারে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সেক্ষেত্রে আপনাকে আমি একটা কোশ্চেন করি, কোরআনের কথাই বলবো, কোরআনের কথা শোনার আগে সর্বপ্রথম যে কাজটি করা দরকার সেটা হচ্ছে, আমাদের অন্তরের ভেতরে আমরা কিছু চিন্তা লালন করি, কিছু ভাবনা করি, কিছু দর্শন, কিছু আইডিওলজি লালন করি, ওইটা যদি মাথার ভিতরে রেখে আল্লাহর কোরআন শুনি, তাহলে আমাদের একটি আয়াতও আমার ব্রেইনের ভিতর ঢুকবে না। বরং আমি প্রথমেই দাবি করব, আপনারা যারা কোরআন শুনতে এখানে বসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের কাজ হচ্ছে মাথার ভিতরে প্রচলিত চিন্তা, ধারণা, ভাবনা যা আছে এটা ডিলাইট করে দিন। এখন সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর কোরআন যা বলেছে এটাই আমার কথা, এটাই আমার আমল, এই কাজটা আমি করব। আর না হলে আপনি আগের চিন্তা নিয়ে চলে যাবেন, কোরআনের এক বিন্দু নূর আপনার ব্রেইনে টাচ করবে না। প্রথমে মাথা থেকে ডিলাইট করে ফেলুন, আপনি কিচ্ছু না, আপনি আজকে একেবারে নতুন একজন ছাত্র কোরআনের মাঠে বসেছেন, পারবেন? ব্যাস। দ্বিতীয়, কোরআনের স্পষ্ট বক্তব্য এবং কথা, কিন্তু সেই কথা দেখা যায় মাঝে মাঝে বিপরীত হতে পারে, আপনি চিন্তা করেন একরকম, কোরআন বলেছে আর এক রকম, এখন কোনটা বাদ দেবেন? চিন্তা বাদ, কোরআন বাদ দেবেন না চিন্তা বাদ দেবেন? না, আমার সাথে জবাব দিতে হবে, কোনটা বাদ হবে? কোনটা? নিজের চিন্তা বাদ, আল্লাহ যেটা বলেছেন আমি বিনা প্রশ্নে আনুগত্য করে আল্লাহর কোরআনটা মেনে নেব, পারবেন? এই সাহস থাকবে? আল্লাহ কবুল করুন। দ্বিতীয় কোশ্চেন, এখানে কোনো পীরের মুরিদ থাকতে পারেন, আমিও পীরের মুরিদ, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখা গেল যে আপনার পীর বলে এক রকম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আর এক রকম, আপনার পীরের কথার সাথে কোনারের কন্ট্রাডিক্টিভ হয়ে গেছে, কন্ট্রাডিকশন তৈরি হয়ে গেছে, এখন একটা বাদ দিতে হবে, কোনটা বাদ দেবেন? কোরআন বাদ দেবেন না পীর বাদ দেবেন? পারবেন? এই যে চার পাঁচ জনে পারবে, বাকিরা পারবেন? পারবেন, রাইট। শক্তিশালী জবাব চাই, শয়তান আমাদের থেকে অবশ্যই পালাবে, কারণ শয়তান আমাদেরকে সত্য স্বীকৃতি দিতে দিচ্ছে না। আবার কোশ্চেন, আপনি তবলিক করেন, আমিও তিন চিল্লার সাথে, কোনো সমস্যা নাই, কিন্তু মুরুব্বি বলেছেন এক রকম তালিমের মধ্যে, আর আল্লাহ কোরআনে যা বলছেন তা পুরোপুরি বিপরীত, এখন তো একটা বাদ দিতে হবে, কারটা বাদ দেবেন? মুরুব্বি, কোরআন বাদ দেবেন না মুরুব্বি বাদ দেবেন? কোরআনের সাথে মিলে গেলে আমি মুরুব্বি মানি, পীর মানি, ঠিক আছে কিনা? কোরআনের সাথে না মিললে পীর মুরিদ মুরুব্বি দুই ওজন বাদ, মানবো কি? রাইট। এই সত্য মানতে রাজি আছেন? চূড়ান্ত এবং শেষ কোশ্চেন, আপনি একটি দল করেন, পার্টি করেন, করতেই পারেন, এটা বাংলাদেশ সাংবিধানিক অধিকার,
কিন্তু আপনার নেতা, আপনার নেত্রী, আপনার পার্টি বলে একরকম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তার বিপরীত। নেতা নেত্রীর কথার বিপরীত হয়ে গেছে আল্লাহর কোরআনের কথা। এখন তো একটা বাদ দিয়ে আরেকটা রাখতে হবে, কোনটা রাখবেন? আপনারা কি নেতা নেত্রীর কথা বাদ দেবেন নাকি আল্লাহর কোরআনের কথা বাদ দেবেন? পারবেন? পারবেন? সত্যি পারবেন? প্রয়োজনে পীর বাদ কোরআন বিজয় দিতে হবে, প্রয়োজনে মুরব্বী বাদ আল্লাহর কোরআনের কথাটাই মেনে নিতে হবে, প্রয়োজনে নেতা নেত্রী দল বাদ আল্লাহর কোরআনকে মেনে নিতে পারবেন। এই শক্তি যাদের আছে তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তার কারণ আমার পীর, আমার হুজুর, আমার মুরব্বী, আমার নেতা নেত্রী আমার কবরে যাবে না, আল্লাহর কোরআন আমাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নবী হে ফজরের ওয়াক্তে যেই কোরআনটা তিলাওয়াত করা হয় কামতের ময়দানে, ওই আয়াতগুলো ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। আল্লাহর নবী বলেছেন মা মিন শাফিইন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন, লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়ব। কোরআনের মতো এত জোরালো সুপারিশ আল্লাহর সামনে বান্দার জন্য কেউ করতে পারবে না, না কোনো নবী, না কোনো ফেরেশতা, না অন্য কেউ। কোরআন যার জন্য সুপারিশ করবে তাকে জান্নাতে নিয়ে যাবে। মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তির জন্য কোরআন, কোরআন যার জন্য সুপারিশ করবে তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন একা ছেড়ে যাবে না, সামনে সামনে কোরআন যাবে, বান্দারে কোরআন জান্নাতে পৌঁছাইয়া দিয়ে বিদায় হবে। ওমান জালাহু খলফা জহারিহি সাকাতাহু ইলান্নার, আর কোরআনকে যারা পেছনে ফেলে অন্য কোন নীতি চিন্তা এবং কথা ধারা আদর্শ আইডিওলজি লালন করবে, কোরআন পেছন দিক থেকে তাদেরকে ধাওয়া করবে, নির্চিত জাহান্নামে না ফেলা পর্যন্ত কোরআন তার পিছু ছাড়বে না। আল্লাহু আকবার! যেই কোরআনে তো সুপারিশ করার কথা, আল্লাহর নবী বলেছেন কোরআন সুপারিশ করবে ভালো কথা, কিন্তু একদল মানুষের বিরুদ্ধেই কোরআন আবার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহ নবী স্পষ্ট করে বলেছেন ইয়ানু ইয়া রাব্বাল আলামিন ইন্না আব্দাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে, আল্লাহু আকবার, একদিকে সুপারিশ করবে, এই দিকে তাকান প্লিজ, আমার দিকে তাকান, গভীর মনোযোগী হয়ে যান, কার পিছনে আপনি দৌড়চ্ছেন, কি করছেন আপনি? এক মহাবাণী, অমূল্য সম্পদ যা আপনার দুনিয়া হেদায়েত আখেরাতে জান্নাত, আমি সেই বিষয়ে কথা বলছি, একটু অন্য মনস্ক হওয়ার চিন্তা করবেন না। নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন বলবে, আল্লাহ এই বান্দাটা আমার সাথেই, এর তুমি মাফ করো, আল্লাহ সুপারিশ করে জান্নাত দিবেন, সুপারিশ কবুল করে। আবার আর এক দলের বিরুদ্ধে কোরআন মামলা করে বলবে ইন্না আব্দাকা হাদা, এই হলো তোমার সেই বান্দা, এত্তে খদানি মাহজুরা, যে দুনিয়ায় আমাকে মানে নাই, আমাকে জানে নাই, আমাকে দুর্বল করে দিয়েছিল, ও আল্লাহ আমার কথা সে শোনে নাই, আমার অনুযায়ী সে চলে নাই, আজকে তোমার কাছে আমি মামলা দায়ের করে দিলাম, ফাকুদি বাইনি ও বাইনাহু, তার এবং আমার মাঝে আজকে তুমি বিচার ফয়সালা করে দাও। তাহলে কোরআন একদিকে সুপারিশ করে আর একদিকে মামলা খায়। আপনাদের কাছে আমার জানার বিষয়, আপনারা এই কোরআনের সুপারিশ নিবেন না কোরআনের মামলা খাবেন? হ্যাঁ, কোরআনের সুপারিশ চান, তাহলে বোঝা যায় এখানে একটা জিনিস খুব সূক্ষ্ম কথা, সেটা হচ্ছে আচ্ছা বলেন, সুপারিশ করতে হলে আপনি যার জন্য সুপারিশ করবেন তাকে চিনতে হয়, তাকে জানতে হয়,
আবার মামলা করতে হলেও তো গাইবি মামলা কোনো শব্দ নাই, এটা সুন্দর কথা না, এটা একটা প্রহসন হতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে চিনতে হয়। মামলা করতে হলে ভিকটিমকে কি করতে হয়? চিনতে হয়। তাহলে একদিকে সুপারিশ করে, তাহলে বোঝা যায় কোরআন, কোরআনের সাথী যারা কোরআন তাদেরকে চিনে, আর না সুপারিশ করবে কেন? আর কোরআনের যারা উল্টা করে তাদেরকেও কোরআন চিনে, আর না হলে মামলা করবে কেন? সুবহানাল্লাহ, আমরা এখন থেকে আল্লাহর কোরআনের সাথেই থেকে কোরআনের পক্ষে কাজ করব, যেখানে থাকি যেভাবে থাকি, এই তৌফিক আল্লাহর কাছে কামনা করি, বলেন আমিন। এখন আমি আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে যদি এই কোরআনের সুপারিশ পেতে হয় তাহলে কোরআনের সাথে পরিচিত হওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে দেখুন, আমরা কোরআন সুপারিশ চাই, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবারে আসি বিপরীতটায়, নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কোরআনের সাথে যাদের জীবনের মিল নাই কোরআন তাদের বিরুদ্ধে, নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমি যেন তেন কোনো বিষয় নিয়ে বলছি না, সুরার নাম সুরা ফোরকান, আয়াত নম্বর 30, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কথা কার? আল্লাহ। বিশ্বাস হয়? 99% 100% কি কয়, জবাব দিচ্ছেন না কেন? এটা প্রত্যেকটা কথা আমার আল্লাহর, আমার নবী, কিয়ামতের দিন আল্লাহর নবী কতিপয় উম্মতকে সুপারিশ করে বলবে, আল্লাহ এটা আমার উম্মত, আরে মাফ করে দাও, আল্লাহ বলবেন সুপারিশ কবুল। কিন্তু একটা কারণে, একটি কারণে নবী মামলা করবে, উম্মত এই দরদের নবী উম্মতের বিরুদ্ধে মামলা করবে, যেই ব্যক্তি কোরআনটা পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআনের সাথে নাই, ওই ব্যক্তির বিরুদ্ধে নবী নিজে বাদী হয়ে মামলা দায়ের করবে। আমি কি কথাটা গুরুত্ব বোঝাতে পারিনি? আমি শুধু বক্তব্য দিচ্ছি না, আমি আপনাকে একটি চূড়ান্ত দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। ভালো লাগা লাগা না লাগা আপনার ব্যাপার, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, আমি এই গোটা কোরআনের অনুবাদ করেছি, আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কোনো আয়াত বিপরীতে পাইনি যে নবীর ওই মামলা অন্য কোনো আমল দিয়ে উদ্ধার হতে পারবে, থাকলে আমি বলে দিতাম, কিন্তু আল্লাহর কোরআনের বাইরে যারা চলে গেছে নিঃসন্দেহে তারা জাহান্নামী, নবীর মামলার আসামি। আল্লাহর কোরআন এবং নবী দুইজনে মামলা করবে, ওই মামলার মোকাবেলা করে কেউ জান্নাতে যেতে পারবেন? পুলিশ পারবে? র‍্যাব পারবে? ডিবি পারবে? ডিএসবি পারবে? মেম্বার চেয়ারম্যান পারবে? আলেম পারবে? কৃষক পারবে? না। তাহলে আপনারা কি মামলা খাইতে চান নাকি সুপারিশ পেতে চান? সুপারিশ পেলে জান্নাতি, বলেন আমিন। এবারে আসি, আমরা যেতে চাই জান্নাতে, তাই না? কোরআনের আলোকে একামতে দিন তিনটা, এক নম্বর হলো কোরআন, দ্বিতীয় হচ্ছে একামতে, আর একটা হলো দিন। তিনটা শব্দ নিয়ে কথা, আমি কোরআনের উপরে কথা শুরু করে দিচ্ছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ব্যাস কান খাড়া করে কথাগুলো শুন। এবারে আসুন দ্বিতীয় যেই কথাটা, আমরা যেতে চাই জান্নাতে। এখন আপনারা বলুন জান্নাত কোথায়? দেখি তো ঠাকুর গায়ের ভাইদের ব্রেইন কত শার্প, আমার সাথে শেয়ার করতে হবে, কারণ ঠাকুর গায়ে মনে হয় এই কোনো মাহফিল আমি প্রথম করছি, তো সেই জায়গাটি থেকে আমার দাবিও বেশি, আপনাদেরও চাওয়াটা অনেক বড়। আপনাদের কাছে জানতে চাই, বলুন দেখি জান্নাত থাকে কোথায়? এই যে উপরে, রাইট, দেখি হাত উঁচু করেন তো দেখি, এই যে মাশাআল্লাহ, জান্নাত উপরে আর জাহান্নাম নিচে। উপরে কোন উপরে? একটু বলি, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এবারে আসি উপরে, জান্নাতে যদি যেতে চাই তাহলে যেতে হবে কোথায়? উপরে। জোরে বলেন কোথায়? উপরে। আচ্ছা, উপরে যাওয়ার বাহন কি? আমরা স্বাভাবিকভাবে যখন উপরে যাই তখন লিফটে উঠি, এক্সেলেটারে উঠি, কখনো বা রশি বেয়ে বেয়ে উপরে উঠি, কিন্তু এই হেলিকপ্টার রকেট দিয়েও আমরা উপরে যাই, কিন্তু সিদরাতুল মুনতাহা পর্যন্ত কি যাওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলার এই জান্নাতে তো আমাদের যেতে হবে, ইনশা আল্লাহ। জোরে বলেন না ইনশা আল্লাহ। তাহলে কেমনে যাব?
সে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা রশি নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন, উপর থেকে কোন জিনিসকে যখন নিচের দিকে ফেলা হয়, এই যে আমি টিস্যু পেপারটা নিচে ফেলে দিলাম, এইটাকে আরবিতে বলে নুজুল। আরবিতে কি বলে? নুজুল মানে নাজালা, আনজালা, নাজালা, এই শব্দগুলো নাজাল নাজিল থেকে এসেছে, মানে উপর থেকে নিচে এসে। তাহলে বোঝা যায় কোরআনও নাজিল হয়েছে কোত্থেকে? উপর থেকে কোরআন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরাও যেতে চাই উপরে। এখন আল্লাহ তাআলা কোরআনকে কি বলেছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। আমি এই রশি নাজিল করলাম, এই রশিটাকে তোমরা খুব শক্ত করে ধারণ করো, শক্ত করে ধারণ করো, ধরে রাখো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। তার কারণ আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি উপরে, আর উপরে নেওয়ার জন্য তোমাদের কাছে একটা রশি নাজিল করলাম। হাবলুল্লাহ মানে আয় আল কোরআন। হাবলুল্লাহ মানে কি? কোরআন। এই কোরআনকে শক্ত করে ধরো। এই কোরআন যদি ধরতে পারো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। ও বান্দারে, তুই যদি আমি আল্লাহর রশিটা শক্ত করে ধরো, এই পৃথিবীর এমন কোন শক্তি নাই যেই শক্তি আমার হাত থেকে তোরে ছুটাইয়া নিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই রশিটা মানে কোরআন। এই কোরআনকে শক্ত করে ধরার জন্য নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রশি নাজিল করলেন উপর থেকে। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, আমাদের আদি পিতা আদি মাতা, যখন জান্নাত থেকে পৃথিবীতে পতিত হলেন, তখন চোখের পানি ছেড়ে তারাও বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে আবার কেমন করে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি একটা রশি পাঠাবো, হেদায়েত প্রেরণ করব, ওই হেদায়েত যারা ধারণ করবে তাদেরকে আবার এই জান্নাতে নিয়ে আসব, তাদের জন্য কোনো ভয় থাকবে না, তাদের জন্য কোনো দুশ্চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় জান্নাতে যাওয়ার জন্য এই রশিটা লাগবেই লাগবে। এখন আদম আলাইহিসসালামকে যখন দুনিয়ায় পাঠালেন, সাথে সাথে শয়তানও পাঠালো, আল্লাহ তাআলা পাঠালেন। শয়তান বলল যে আল্লাহ তাআলা, আমি চার দিক থেকে তোমার বান্দাকে অ্যারেস্ট মানে অসুস্থতা দিতে থাকব। ডান দিকে সুম্মা লাইয়া আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম। আমি ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, খলফিহিম পেছন দিক থেকে আসব। ততএব তুমি কোনো মানুষকে জান্নাতে আর নিতে উঠাইতে পারবা না, আমি সবাইকে চার দিক থেকে ধরে ধরে আমি নিচের দিকে নিয়ে নেব। তার কারণ জাহান্নাম কোথায়? নিচের দিকে। তাহলে শয়তান রশি লাগাইয়া টানে কোন দিকে, আর আল্লাহ রশি ফেলাইছেন কোন দিক থেকে? কথা বলেন না, আল্লাহর রশি কোন দিক থেকে? উপর দিকে, আর শয়তানের রশি নিচের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ইবলিস, তুমি তো আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দেবা, আমার বান্দিদেরকে ওয়াসওয়াসা দেবা, তারা হাজার রকমের ওয়াসওয়াসায় পড়ে গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, তুমি জাহান্নামের দিকে টানবা। আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ উপর থেকে রশি নাজিল করব। দেখেন শয়তান বলল ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে, এই চার দিক থেকে আসবে, কিন্তু উপর দিক থেকে ওয়াসওয়াসা দেবে শয়তানও বলে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, চার দিক থেকে তুই জাহান্নামের আগুনে টানা শুরু করে দিবি, উপর থেকে আমি নিরাপত্তা এবং উত্তরণের রশি নাজিল করব, কোরআন নাজিল করব, আসমানি কেতাব নাজিল করব। এই কেতাব যারা ধরবে তাদেরকে একটানে আমি জান্নাতে উঠাইয়া নিয়ে আসব। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, এই কোরআনটা কি শক্ত করে ধরো, অন্য কোন দিকে তোমরা মন দিও না, অন্য কোন কাজের দিকে গিয়ে নিজের চিন্তা এবং দর্শনকে এস্টাবলিশ করো না। শয়তান দিল সমাজতন্ত্র, শয়তান দিল পুঁজিবাদ, শয়তান দিল এইরকম হাজার রকমের মতবাদ চারদিক থেকে,
বললো এইটা ধরো এইটা ধরো এইটা ধরো, আমরা বড় ভুল কইরা শয়তানের রশিটারে ধইরা ফেলাইছি, আর শয়তান আমাদেরকে নিচের দিকে টাইনা টাইনা জাহান্নামে নিচ্ছে। সব রশিগুলা ছাইরা দিয়া আল্লাহর কোরআনের রশিটা ধরতে কি আপনারা রাজি আছেন? কে কে রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই কোরআনটাকে ধারণ করা এটা কি আমাদের উপর সুন্নত না নফল ফরজ ওয়াজিব, কোনটা মনে হয়? এবারে আমি আসি, সোজা কাগজ কলম নিন, সূরার নাম সূরা নূর। কত বড় একটা ফরজ আপনি আমি তরক করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফরাদনাহা, আমি আল্লাহ এই কোরআন নাজিল করলাম নবী গো, এই কোরআনকে মান্য করা, এই কোরআনকে পড়া, এই কোরআনকে জানা, এই কোরআনের বিধি বিধানগুলো মান্য করাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। কার কথা? সুন্নত না ফরজ? তা কোরআনের আইন মানা, কোরআনের বিধান মানা, কোরআন তেলাওয়াত করা, কোরআন জানা, কোরআন অনুযায়ী চলা, কেউ যদি মনে করে না চললেও অসুবিধা নাই, সে বড় ভুল করেছে। তার কারণ সে সরাসরি আল্লাহর ফরজটা তরক করেছে। ইচ্ছে করে কেউ যদি কোনো ফরজ তরক করে তার ইমান থাকে না, সে কাফের হয়ে যায়। আর যদি ভুল করে তারপর তওবা করে তাহলে আল্লাহ তাআলা আগের গুনাহ মাফ করে তারে জান্নাতি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কসাসের 85 নম্বর আয়াত 28 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কুরআন, ও নবী এই কোরআনের প্রত্যেকটা বিষয়কে জানা এবং মানাকে আমি আল্লাহ তোমার এবং তোমার উম্মতের উপরে ফরজ করে দিলাম। বলেন তো মানা সুন্নত না ফরজ? জানা ফরজ। অতএব এই ফরজকে যারা তরক করেছেন, আমি গতানুগতিক কোনো বক্তা নই, আপনারা জানেন, এবং আমার আলোচনা যারা শুনেছেন তারা অবশ্যই খেয়াল করেছেন, আমি অন্যদের মতো পারি না ভাই, বলে লাভ নাই। কিন্তু আমি যেটা পারি, আল্লাহ যেটা আমাকে পারান, সেটা হচ্ছে আমি আপনার চিন্তাটার মধ্যে আল্লাহর কোরআনটা দিয়ে যেতে পারবো। মনে রাখবেন, এই মানা কিংবা না মানা আপনার বিষয়। আমি জামাল উদ্দিনের একটি দায়িত্ব ছিল, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটা আয়াত হলেও অন্যের কাছে পৌঁছাই দাও। আমি পৌঁছাইয়া দিলাম, কারণ এই সমাজে আজ ওমর আছে, কিন্তু ওমর ইসলাম করার আগের ওমর আল্লাহর কোরআনের বিরোধিতা করে যাচ্ছে, অথচ সে মুসলিম করে জন্মান এক সন্তান, এক মোমেন হয়ে আর এক মোমেন অত্যাচার করছে শুধু কোরআনের কারণে। অথচ দুইজনের উপরই আল্লাহ ফরজ করেছেন, একজনে ফরজ আদায় করতে গিয়ে জীবন দিচ্ছে, আর একজন মোমেন হওয়ার পরে তাকে মেরে মনে করতেছে আমি অনেক বড় ভালো কাজ করে ফেলেছি। অতএব বুঝের এই জায়গাটা আমি আপনাকে সমৃদ্ধ করতে চাই, আমি চাই আপনি জান্নাতি হয়ে যান, আমি চাই আল্লাহর কাছে আমরা সবাই জান্নাতে যাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ খেয়াল করুন, কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফরজকে বোঝাতে গিয়ে তিনটা শব্দ ব্যবহার করেছেন। কয়টা? তিনটা শব্দ। এক নম্বর হলো কাতাবা অথবা কুতিবা, এইটারে ফরজ অর্থে ব্যবহৃত হয়েছে কাতাবা। আল্লাহ রব্বুল আলামিন যেমন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজার বিধানকে কি করেছি, এখানে ফরজ শব্দ না, কিন্তু কুতিবা দ্বারাই বোঝা যায় কি আইন ফুরে দেয়। কাতাবা আলা নাফসিহির রাহমাত, আল্লাহ নিজের উপরে ফরজ করে নিয়েছেন মোমেনদের উপরে দয়া করাকে। সুবহানাল্লাহ। এখানে কাতাবা অর্থ কি? ফরজ। আলাইকা, এই আলাইকা দ্বারাও কখনো কখনো আল্লাহ তাআলা ফরজ বুঝিয়েছেন, কিন্তু ওইগুলো তাফসির করে ফরজ বের করতে হয়। এখানে অনেক ওলামা রয়েছেন, ওলামা ইকরাম রয়েছেন, কিন্তু ডাইরেক্ট ফরজ শব্দটা উল্লেখ আছে কেবলমাত্র কোরআনের ব্যাপারে। ও দুনিয়ার মানুষেরা ডাইরেক্ট ফরজ বানাইয়া দিলাম, তাফসির ছাড়াই ব্যাখ্যা ছাড়াই এই কোরআন জানা এবং কোরআনের বিধানকে মান্য করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আসল ফরজ আমাদের গরজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা
এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনেকগুলো বিধান দিয়েছি, কিন্তু ওই বিধান সম্বন্ধে আমি আল্লাহ রব্বুল আলামিন ইবাদত সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করতে যাব না। আল্লাহু আকবার। আমরা সবচেয়ে বড় ইবাদত যদি জানি তার নাম নামাজ। বলেন তার নাম কি? নামাজ। কোরআনের একটি আয়াত আপনি পাবেন না। আবারও বলি আমি এই কথাটা শক্ত করে বলি, কোরআনের একটি আয়াত আপনি পাবেন না যেখানে আল্লাহ বলেছেন আমি নামাজ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করব। হাদিস দ্বারা প্রমাণিত এবং খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু জিজ্ঞাসিত হবে এটা নাই। বলেছেন নামাজ পড়তে হবে, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, আল্লাহ বলেছেন নামাজ পড়ো, এই এই ওয়াক্তে পড়ো, নামাজ তোমাকে এই উপকার দিবে, এবং কেয়ামতের ময়দানে ইয়ামা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদ, কেয়ামতের দিন সিজদার জন্য আমি ডাকবো। কিন্তু নামাজ সম্বন্ধে ডাইরেক্ট জিজ্ঞাসিত হব, অন্যান্য ইবাদত তো একেবারে আমি বললামই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। এই নামাজের উপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন কোরআনের ডাইরেক্ট একটি আয়াত আপনি পাবেন না, এটা সাবিত হয়েছে হাদিসের দ্বারা। বলেন কিসের দ্বারা? হাদিসের দ্যারা। হ্যাঁ, এটা তো অবশ্যই জিজ্ঞাসিত হবে, কারণ হাদিসও তো সত্য, তাই না? কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াত বলেছেন যে কোরআন তুমি মেনেছো কিনা, কোরআন ধরেছো কিনা, কোরআন জেনেছো কিনা, এই ব্যাপারে অবশ্যই আমি আল্লাহ তোমার কাছে জিজ্ঞাসা করবই করব। আমার কথা আপনাদের বুঝে আসে নাই? কারণ কোরআন পড়লে ওই ব্যক্তি বেনামাজি হইতে পারে না, কোরআন বুঝলে সে জেনাকার হইতে পারে না, কোরআন জানলে সেই ব্যক্তি অন্য মানুষকে হত্যা করতে পারে না, কোরআন যদি সে বোঝে তাহলে আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিতে পারে না, যেই হাকিম কোরআন জানে সে মিথ্যা রায় দিতে পারে না, কোরআন জানলে সে মা বাবার অবাধ্য হতে পারে না, যদি কোরআন জানে সে স্ত্রীর হক নষ্ট করতে পারে না, কোনো নারী যদি কোরআন জানে স্বামীকে ধমক দিয়ে কথা বলতে পারে না। আজ সমস্ত নষ্টের মূল সেটা হচ্ছে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। এজন্য নবীজি বলেছেন অতু আল্লিম আলী গৈরিদ্দিন, কেয়ামতের পূর্বে ইসলামবিহীন একটা শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে। শুধু তাই না, ওয়ালি ইলমু ফিল ফুসাক, ফাসেক লোকদের হাতে জ্ঞানের চাবিকাঠি চলে যাবে। ওয়ালি ইলমু ফি রুজালাতিকুম, ইসলামী শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা অন্য সব শিক্ষা ব্যবস্থা চলে যাবে দুর্নীতি পরায়ণ চরিত্রহীনদের হাতে। এরপরে যা হবে তোমরা শোনো দুনিয়ার মানুষ, আমি বলছি না, নবীজি বলে গেছেন সতর্কবাণী, এই শিক্ষা যখন সমস্যা হবে তখন দুইটা অঘটন ঘটবে। এক নম্বর হচ্ছে তখন একটা বড় সমস্যা হবে এই যে ইউকসারুল হারাজ, গণহত্যা বেড়ে যাবে, কারণ ইসলাম শিখিয়েছে মানুষ হত্যা করা যায় না, ঠিক না? বলেন, নৈতিকতা শেষ হয়ে যাবে, ইমোরালিটি শুরু হয়ে যাবে। তারপরে যা হবে তা হচ্ছে আরো করুণ পরিণতি, সেটা হচ্ছে এই যে জহারাতিল কয়নাতু ওয়াল মাআসিফু, এরপরে মাদক দ্রব্য মাদক হয়ে যাবে অ্যাভেলেবল, ঘরে ঘরে মদ, ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মাজুয়ারা, পেথিডিন, ভাং, হিরোইন, গাঁজা, এগুলো বেরিয়ে পড়বে, এবং নায়ক নায়িকারা রাস্তায় বেরিয়ে উলঙ্গ অর্ধলঙ্গ হয়ে যুব চরিত্র নষ্ট করার জন্য চরম মাতলামিতে লিপ্ত হয়ে যাবে। আমার নবী বলেছেন, এরপরে নবীজি বলেছেন ওয়াল আইম্মাতু ফি সিগারিকুম, চ্যাংরা চ্যাংরা পোলাপাইন মেয়ে ছেলেরা বড় বড় নেতৃত্বের জায়গায় বসে যাবে। খেয়াল করেছেন, ওদের বুঝ জ্ঞান হয় নাই, না রাজনীতি, না সমাজ, না শিক্ষা, কোনো অভিজ্ঞতা নাই, চট করেই দেখবেন কালামিয়া তাড়াতাড়ি করে এলাকার উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে। এখনো বিয়ে করে নাই, অথচ সেই এমপি পদ পাইয়া মোটামুটি, কারণ পয়সা পাতি জায়গা মতো গাড় টাট কইরা টেরা এমপি হয়ে গেছে। বুড়া বুড়া মানুষ মুরব্বীদেরকে বেয়াদবের মতো তাদেরকে ধমক দিচ্ছে কিংবা তাদেরকে অপমানিত করছে। আর বৃদ্ধ মানুষগুলো দেখবার গুনার কাজে লিপ্ত হচ্ছে, মেয়ে দেখলে মাথা ঠিক নাই, দুর্নীতির মাল দেখলে মাথা ঠিক থাকে না, অন্যের টাকা জমিন দখল করে নিয়ে যাচ্ছে, এই অবস্থাটা তৈরি হবে। আর শেষবারে যেটা হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
অসুরিবাতিল খামার তারা মদ পান করবে, কিন্তু মদের নামে না, অন্য নামে বলবে মদ খাই না, ফেন্সিডিল খাই, মদ খাই না, গাঁজা খাই, মদ খাই না, ইয়াবা খাই, মদ খাই না, হিরোইন খাই, মদ খাই না, এইটা খাই, ওটা খাই, আসলে খায় মদই। এই মহা ক্ষতি। আজ আমি বড় শঙ্কা করছি, আমার পাশে একজন সচেতন রাজনীতিবিদ এবং সমাজ সচেতন ব্যক্তি, তিনবার চেয়ারম্যান হওয়া এত সহজ কথা না, মোরালিটির এই জায়গাটা তিনি নিঃসন্দেহে ধরে রেখেছেন। আমি আজকে প্রশাসনের অনেক ভাই বোন এখানে রয়েছেন, গোয়েন্দা ডিবি ডিএসবির রয়েছেন, আমাদের মৌলিক কোনো সমস্যা নাই। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আল্লাহর কোরআনটা ছেড়ে দিয়েছি, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি বর্তমানে মাদ্রাসায়ও আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে হক আদায় করে তেলাওয়াত হয় এবং পড়ানো হয়, তালিম দেওয়া হয়, এরকম মাদ্রাসার সংখ্যা খুবই কম, এবং সিলেবাস করে দেওয়া হয়েছে, কোনো সিলেবাস নাই, আল্লাহর কোরআনের এতটুকু এতটুকু কোনো সিলেবাস না, পুরো কোরআন পড়তে হবে, এটাই আল্লাহর কমপ্লিট কথা, ঠিক কিনা বলেন? আজ যুব সমাজ হতাশ, আইপিএল এর না বিপিএল এর খেলা চলছে, ঘরে বসে আপনার ছেলেটি বাজি খেলতেছে, সে এখন ক্যাসিনো খেলছে, জুয়া খেলছে, অথচ জুয়া খেলা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মাদক মাদক এবং মূর্তি ভাগ্য টানা তীর আর জুয়া খেলা, এই চারটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিলাম। এই চারটা কাজ যদি বন্ধ করে দিতে পারো রাষ্ট্রের মধ্যে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব, আমি আল্লাহ তাআলা তোমাদের সমৃদ্ধি এবং উন্নতি দান করব। মা মাদকের পয়সা দিতে পারেনি, এই যে ময়মনসিংহে মা অবশেষে নামাজ পড়তে দাঁড়িয়েছে, মাদকাসক্ত ছেলে এসে মায়ের সিজদার মধ্যে ঘরের মধ্যে কোপ মেরে দুইটা খণ্ড করে ফেলেছে। কয়দিন আগে কালীগঞ্জে নিজের ছেলেকে বাবা অতিষ্ঠ হয়ে আর না পেরে কুড়াল দিয়ে কোপাইয়া কাউসার নামের ছেলেটাকে খণ্ড বিখণ্ড করে দিয়ে বলছে, এই 75 বছর বয়সের বৃদ্ধ বাবা, যে আমার চোখের সামনে আমার স্ত্রীকে মারে, অ্যাটলিস্ট ওর মাকে মারতেছে, আমি সহ্য করতে পারি না, অতএব আমার না হয় ফাঁসি হবে, তবুও যতদিন বেঁচে আছি ফাঁসি হওয়ার আগে কমপক্ষে জ্বালা মিটে গেছে, ভালো তো আছি। আপনারা বলুন, দিন দিন এই মাদক বাংলাদেশে কমতেছে না বাড়তেছে? আগামী 10 বছরে কমবে না বাড়বে? আরো বাড়বে। অশ্লীলতা জেনা ব্যবচার কমতেছে না বাড়তেছে? বেহায়া বেপর্দা কমতেছে না বাড়তেছে? এরপরে জুয়া খেলা, অন্যায় অবিচার দিন দিন কমতেছে না বাড়তেছে? দেখছেন কি চমৎকার, সরল মনে চেয়ারম্যান সব জবাব দিচ্ছে, বাড়তেছে। কিন্তু এই ফাঁকে মাদ্রাসা বাড়লো, মক্তব বাড়লো, আমার দেশে হাজি সাহেব বাড়লো, মসজিদ বাড়লো, এই তবলিগ বাড়লো, পীর বাড়লো, মুরব্বী বাড়লো, বিশ্ব ইজতেমা বাড়লো, কিন্তু এইগুলো তো ওই অন্যায়কে কমাইতে পারে নাই। কমানোর মতো একটাই ঔষধ শুধু বাকি আছে, তার নাম হচ্ছে আল্লাহর কোরআনের শাসন। এই শাসন ব্যতীত অন্যায় রোধ করা কোনোদিন সম্ভব হবে না, হবে না, হবে না, ঠিক না? আল্লাহর নবীর রাষ্ট্রে প্রত্যেকটা মানুষ প্রায় মাতখর ছিল, 95% মানুষ মাদক সেবী ছিল। এখানে ওলামা ইকরাম আছেন, যখন মদ হারাম করা হয় নাই যতদিন, যেখানে নারীদেরকে ভোগের পণ্য বানিয়ে রাখা হয়েছিল, আইএমএ যাইলে যে কন্যাদেরকে জীবন্ত কবর দেয়া হতো, সুদের উপরে সুদ, তার উপরে সুদ, জোর যার মুল্লুক তার ছিল যখন নীতি, সেই জায়গায় আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে আল্লাহর নবী একটি সোনার মদিনা কায়েম করেছেন, মানুষগুলোকে সোনার মানুষ বানিয়ে দিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে, পরবর্তীতে এই মানুষগুলাই বিশ্বের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশ এত নষ্ট হয় নাই,
এখনো ঘুরে দাঁড়াবার সময়। তবে একটা ঔষধ প্রয়োগ না করলে হবে না, তার কারণ এইভাবে দেশ চললে, রাষ্ট্র চললে আমাদের অন্যায়গুলো দিন দিন কমবে না, বরং আরো বেশি বাড়বে, 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 বাড়বেই বাড়বে। অতএব আসুন না পীর বা শায়খ, আসুন না সবাই আমার যারা বক্তব্য শুনছেন, আসুন নারী পুরুষ, আসুন অন্যান্য দল মতের সবাই। কোরআন তো আল্লাহর, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম না মানলে আল্লাহর বান্দা থাকা যায় না, গোলাম থাকা যায় না, জীবনে একটা ঝুঁকি নেই। আগামী পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হোক, ঠিক কিনা বলেন? একটা বারের জন্য একটু জাগুন, সোনার বাংলা বানানোর জন্য সোনার মানুষ দরকার, আর সেই মানুষ তৈরি করে কোরআন হাদিস, আর সেই কোরআন হাদিস দিয়ে চললেই আমার সোনার বাংলা সত্যিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। কারণ স্বাধীনতার 53 বছরে তো পারি নাই, সামনেও পারার কোনো সম্ভাবনা নাই, একটাই সম্ভাবনা বাকি আছে, আল্লাহর কোরআন দিয়ে যদি আমরা চলতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ রব্বুল আলামিন পরপর তিনটি আয়াত দ্বারা আমাদেরকে বোঝাচ্ছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে একটা বিষয় জিজ্ঞাসাবাদ করব। ইংলিশে বলে রিমান্ড, কি বলে জোরে বলেন? আল্লাহ তাআলা বান্দাকে নিয়ে একটা রিমান্ড দিবেন, আল্লাহু আকবার। আমাদের দেশে কিংবা বহির বিশ্বেও কোনো দুষ্কৃতিকারীকে পাইলে রিমান্ড দেয়, কিন্তু কোন কোন ক্ষেত্রে নির্দোষ মানুষেরও রিমান্ডের নামে অত্যাচার করে হাত পা ভাঙ্গা দেয়, ঠিক কিনা? এটা বড়ই অন্যায়। জিজ্ঞাসাবাদ মানে পিটাপিটি নয়, জিজ্ঞাসাবাদ মানে তার থেকে তথ্য আদায় করা। খেয়াল করুন, আল্লাহ তাআলা কোনো বিষয়ে জিজ্ঞাসা করবেন না, তুমি নামাজ পড়ছো কিনা, রোজা রাখছো কিনা, দাড়ি রাখছো কিনা, হজ করছো কিনা, যাকাত দিয়েছো কিনা। আবার তার নেগেটিভ দিকেও আল্লাহর জিজ্ঞাসা না, মদ খাইছো কিনা, এটা করছো কিনা, এগুলো আল্লাহ জিজ্ঞাসা না। আল্লাহর জিজ্ঞাসা শুধু একটা বিষয়। আমার মুসলিম মুমিন ভাই বোনেরা ভালো করে শুনুন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াতেই হবে, আর ওই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করব। জামালউদ্দিনকে জিজ্ঞাসা করা হবে, চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা, টিউনোটি জিজ্ঞাসা করা, ডিসি, ওসি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কৃষক, শ্রমিক, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, পেশাজীবী, শ্রমজীবী, সবাইকে আল্লাহ জিজ্ঞেস করবেন শুধু একটা বিষয়। আসুন, কি জিজ্ঞেস করবেন আল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শোনো, সুরার নাম সুরা জুখরুফ, আয়াত নম্বর 44-43 নম্বর সুরাত। সুরার নাম কি? কত নম্বর আয়াত? 44। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। খেয়াল করুন, আল্লাহর বক্তব্য, একটুও যদি আপনি অন্য মনস্ক হন আপনি গুনাহগার, আর পূর্ণভাবে মনোযোগী হয়ে আমল করলে আপনি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীগণ, নিঃসন্দেহে এই কোরআন তোমার এবং তোমার গোটা উম্মতের জন্য মহাস্মারক, আর এই ব্যাপারে আমি আল্লাহ তাআলা অবশ্যই সকলকে এক এক করে জিজ্ঞাসাবাদ করব। সুবহানাল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করবেন, কোরআন পড়েছো? কোরআন লাম তাকিদ নুনে সাকিলা করে বলছেন, আমি আল্লাহ অবশ্য অবশ্যই নবীকে এবং তার সব উম্মতকে জিজ্ঞাসাবাদ করবই করব এই কোরআনের ব্যাপারে। তুমি কোরআনটা পড়েছো কিনা, কোরআনের পক্ষে ছিলা নাকি বিপক্ষে ছিলা, কোরআন অনুযায়ী চলেছো নাকি অন্য কোনো বিধান অনুযায়ী চলেছো, এটা আমি জিজ্ঞাসাবাদ করবই করব। লামে তাকিদ নুনে সাকিলা, দুইবার হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 92 নম্বর আয়াতের মধ্যে গিয়ে নিজে নিজের কসম খেয়ে বলছেন, ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। হে নবী, তোমার রবের কসম, কার কসম কে খায়? আল্লাহর কসম, আল্লাহ নিজে খায়, আল্লাহ নিজে খেয়ে বলছেন এই কোরআনের ব্যাপারে। আবার লাম তাকিদ নুনে সাকিলাও আছে সাথে, লানাস ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহু আজমাইন, সকলকে এই এক এক করে আমি জিজ্ঞাসাবাদ করবই করব, কোরআনের জন্য তোমার কি অবদান আছে। এজন্য নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল্লাকা আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যদি জায়গা জমি রাখেন,
একটা দলিল লাগে কি লাগে না? লাগে। আমরা যে মুসলমান, আমরা যে নেক আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তার একটা দলিল দরকার আছে না নাই? সেই দলিলটার নাম কি? এই কোরআন আপনার পক্ষে কিংবা বিপক্ষে দলিল, আমার আপনার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। আমি এখন চারদিকে লক্ষ লক্ষ ফেরেশতা হাজির, আপনাদের কাছে স্বতঃস্ফূর্তে একবার জানতে চাই, আপনারা কি আল্লাহর কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন নাকি পক্ষে দলিল বানাবেন? কে কে পক্ষে দলিল বানাবেন একটু হাত উঁচু করে আল্লাহরে দেখাও। নারে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো। হাত নিচু করেন না, একটু উঁচু করে রাখেন। ফেরেশতাদেরকে একটা ছবি নেওয়ার সুযোগ করে দেন, একটা ছবি নেক ফেরেশতারা। আমরা আল্লাহর কোরআনের পক্ষে, ঠিক না? বলেন আল্লাহ তুমি কবুল করেন, কোরআন তুমি আমাদের পক্ষে থেকো, বলেন আমিন। হাত নিচু করেন। একটা ছোট্ট শর্ট কোশ্চেন করি, পরকালে আপনি যদি কোরআনকে নিজের পক্ষে দলিল বানাতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? দুনিয়ায় যারা কোরআনের পক্ষে, পরকালে কোরআন তাদের পক্ষে দলিল, ঠিক না? বলেন এবার, বলেন কোরআন আছে যেখানে, হাতটা যেভাবে উঠছে আওয়াজটা সেইভাবে হয় নাই, আকাশ বাতাস মুখরিত করে একটা আওয়াজ দেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমি। কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে, কোন মোমেন সে দলে যাবে না। যেখানে কোরআন আছে আমরা সেখানে যাবই, যাব, থাকবো কোরআন নিয়ে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, শোন, যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে দূরে চলে যাবে তার পরিণতি বড়ই খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, অন্য আমল থাকলেও আমার কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তাদের সব আমলগুলো আমি আল্লাহ বাদ দিয়া দেব। কে আছে আমার বান্দার বাদ দেওয়া আমল নতুন করে সওয়াব দিতে পারে? কেউ পারবে? ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহাফের 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের সাথে যাদের জীবনের মিল নাই তাদের কোনো আমল কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা মিজানে উঠাইয়া মাপব না, মাপামাপি হবে না। কোরআনটা কি কত গুরুত্বপূর্ণ একটি বিষয়! শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআনের সাথী তাদের মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতারা এসে বলে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর বান্দা, জীবনে কোরআনের জন্য অনেক কষ্ট করেছ, কোরআনের জন্য রাত্রি সজাগ থেকেছ, কোরআনের জন্য গালি শুনেছ, কোরআনের জন্য টাকা দিয়েছ, কোরআনের জন্য অনেক অপমানিত হয়েছ, আজকে আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন পুরস্কার দেওয়ার জন্য, তোমার রুহটা কবজ করতে আমরা এসেছি, অতএব আল্লাহর সালামের জবাব দিয়ে দাও। সুবহানাল্লাহ। রুহ বুঝতে পারবে এখন বের হয়ে যাওয়ার সময়। নবীজি বলেন, আল্লাহর কোরআনের কর্মী, কোরআনের সাথী, কোরআনের খাদেম যারা, কোরআনের মাদ্রাসার খাদেম যারা, আল্লাহর কোরআনের মাদ্রাসা, কোরআনের পথে, কোরআনের মতে যারা নিজের জীবনকে গুছিয়ে নিয়েছে, এই মানুষগুলোর রুহু এমন আরামের সাথে বের হয়ে যাবে। মায়ের কোলের মধ্যে একটা শিশু বাচ্চা দুধ পান করতে করতেই ঘুমাইয়া যায়, মায়ের স্তন থেকে কচি মুখটা আলাদা হয়ে যায়, মায়েরও অসুবিধা হয় না, বাচ্চারও ঘুম ভাঙে না, ঠিক তেমন করে আসানের সাথে তার রুহুটা বের করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আর